অ্যাট দ্য রেট হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড অনেক সময় এট ছাড়া

হচ্ছে দেখেন ব্যবহার করার জন্য হচ্ছে নর্মাল পাসওয়ার্ডটা

পাসওয়ার্ডের মধ্যে আবার সিঙ্গেল ডাবল কোটেশন পাওয়া যাবে ক্যারেক্টার ছাড়া যত পাওয়া যায় ঠিক আছে তাহলে দেখেন ডেটাবেস কানেক্ট হয়ে

সেটা হলো আমাদের ডেটাবেস টু বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে ফায়ারওয়াল ক্লোজ করা তিন দুনিয়া ঘুতাইলে হচ্ছে এটা ডিলিট করতে হবে যে আসতে পারে আহে এটা বেশি দিন হয় না এটা আগের ঘটনা সিঙ্গেলের বিপিএস একটা সাইট ছিল একটা পুরো ফোল্ডারই নাই gps ঢুকে ওই ফোল্ডারটা পুরো ডিলিট করে এবার আপনাকে টার্মিনাল দিয়ে তৈরি করতে এখানে চলে থ্রি প্যানেল ইনস্টল সাইজ নাই সাইজ অনুযায়ী মত আপনি 80 জিবি বাই একটা সি দেখেন তাইলে মাইস কে লোকে দেখেন এতটুকু যদি বুঝেন যে দুইজন কাজ করেন কাজ করছে আচ্ছা ইডেন করিন অবস্থায় তো যে আমরা ছোটো অ্যালাও না এলাও হ্যাঁ তখন গিয়ে হচ্ছে এটা ইয়ে হয় আর কি যে কোনো জায়গায়

আর কিছু না কিন্তু বাকি কাজগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রজেক্ট রান করার জন্য যা লাগে তাই মূলত আমরা ইনস্টল করছি এখন কিছু জিনিসপাতি দেখেন আমাদের এখানে মাই স্কুল ভার্সন চলতেছে কত দেখছিলাম মনে আছে কারো এইট পয়েন্ট সামথিং আবার দেখেন পিএচপি আমরা চালাচ্ছি কত এইট পয়েন্ট থ্রি আবার নোট চালাচ্ছি কত একদম লেটেস্ট চালাচ্ছে ঠিক না এখন কোনো কারণে আমার কাছে একটা প্রজেক্ট আসছে যেটা নোট এর উপরে চলবেই না নোট ষোলো থেকে নিচে লাগবে অথবা ম্যাক্স ষোলো লাগবে এমন একটা প্রজেক্ট আসছে যেটা মাই স্কুয়েল এইট সাপোর্টই করে না এটা মাই স্কুয়েল সিক্স অথবা আরও আগের বাসন দিয়ে করা এমন একটা প্রজেক্ট আসছে যেটা লারাবেল পিএচপি এইট পয়েন্ট থ্রি এর কোনো মানে পিএইচপি থ্রি বেশি স্ট্রিক্ট তো হয়তো ওখানে দুনিয়ার ভুল ওই ফাইলটা এইট পয়েন্ট থ্রিতে রানই হবে না অনেকগুলোই শোনো আমাকে তো ফাইলটা তো এখানে রান করতে হবে এখন খেয়াল করে দেখেন এখন আমি কি আরেকটা ইনস্টেন্স নিয়ে সব চেঞ্জ করবো পসিবল না তো আর পসিবল না ঠিক না এই সমস্যার জন্য তো এই কন্টেনারাইজেশন হ্যাঁ ডকারটা হচ্ছে ফেমাস ডকার সার আরও অনেকগুলো আছে যেটা নাম আমি জানিও না খুঁজে নেই আর কি খুঁজলে পাইতাম ডকারটা হচ্ছে একটা ফেমাস ডকারকে বলা হয় একটা প্রজেক্টকে ফুল কন্টেনারাইজ করা কন্টেনার মানে কি মনে করেন যে ফুল বিপিএস এর মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করলাম ওই ফোল্ডারটাই আর একটা ভার্চুয়াল কম্পিউটার যার মধ্যে আলাদা করে ওই প্রজেক্টের জন্যই কোন পিএসপি ভার্সন দরকার ইনস্টল করা আছে কোন মাই স্কিল দরকার সেটা ইনস্টল করা আছে কোন নোট ভার্সন দরকার সেটা ইনস্টল করা আছে বুঝে গেছে ঠিক আছে আর যদি আপনি আমরা যদি এতটুকু ফিক্স থাকি আমি যা আমার যত প্রজেক্ট সব লেটেস্ট এইখানে হয়ে যাবে এই জিনিসটা বাই বাইডিফল সেটা করে রাখা লাগে কারণ আর মানে শুধু ডকার দিয়ে তো আর সব প্রজেক্ট রান হয় না যার বাজেট ভালো যার প্রতি আমরা বেশি ইনভেস্ট করতেছি ওই প্রজেক্টটা শুধু ডকারে রান করা যায় বুঝে গেছে আর একটু ছোটখাটো প্রজেক্ট এরকমভাবে রান তো এটা খুব রেয়ার কেস যে আসলে আমাদের জন্য কি আসতেছে ডকার প্রজেক্টগুলা মানে আলাদা আলাদা বিভিন্ন ভার্সনের প্রজেক্ট আসতেছে আর ডকার আরেকটা সুবিধা হয়েছে আপনি অ্যাট এ টাইম তিন চারটা পোর্টে হচ্ছে মাই রান করে রাখতে পারবেন কিন্তু আমার পিসিতে অ্যাট এ টাইম আমি একটাই মাই স্কুল ইনস্টল করতে পারবো যে কোনো একটা ভার্সন ডকার হচ্ছে বিভিন্ন প্রজেক্ট আমি ডকারের ওই ডকারের ভিতরেই যে মাই স্কেলটা ইনস্টল করবো সেটা আমি বাইরে থেকে অ্যাক্সেসও করতে পারি এই কারণে ডকারটা ফেমাস বুঝে গেছে আর এই কারণে ডকারটা দরকার আর কি যে এই যে একটা কম্প্যাক্ট জোনে আমি পড়ে গেছি বেরোতে পারতেছি না ভাই আমাকে পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে নাহলে কোনো ওয়ে নাই জায়গাতে এসে ডকারটা আমাদেরকে হেল্প করে ঠিক আছে এখন পর্যন্ত আমাদের কোনো প্রজেক্ট লাগেও নাই তো কিন্তু বিষয়টা হচ্ছে প্র্যাকটিসটা থাকা উচিত বেবস প্র্যাকটিসে কাজ করলে তো আমার পিছিয়ে আমি বেভাবে কাজ করলাম সমস্যা নাই ডকার এমন না যে ডকারের ভিতরে গিয়ে কোট করতে হয় যেটা হয় আমার লোকাল কোর্টটাকে ডকার মধ্যে পাস করে দেয় আর ডকার যে জিনিসটা বিল্ড করে মূলত হচ্ছে রাখতে হয় ঠিক আছে মানে বিষয়টা আলাদা জিনিস আমাদের প্রজেক্ট সম্পূর্ণ আলাদা জিনিস আমাদের প্রজেক্ট আমরা আমাদের রেগুলার নিয়মেই করি ডিপ্লয় করার সময় যেন অন্য অন্য প্রজেক্টের সাথে কোনো কাজ না থাকে কারণে মূলত কন্টেনারে রাখি এটা করে পুরো প্রজেক্টটাকে একটা পোর্টের মাধ্যমে অ্যাক্সেস করার সুযোগ দেয় যেমনটা আমরা নোড অ্যাপে দেখছিলাম যে নোড অ্যাপটা তিন হাজার পোর্টে রান করছি এমভাবে প্রতিটা ডকার প্রজেক্ট একটা নির্দিষ্ট পোর্টে রান হয় এটাকে শুধুমাত্র ওই পিএম টুতে কানেক্ট করে দিই আর পিএম টুতে কানেক্ট করা লাগে না পোর্টটা আছে এটাকে ইউএফাব্লিউতে দিয়ে ইয়ে করে দিই অ্যাপাচিতে অ্যাড করে দিই সমস্যা নর্মাল পোর্ট যেগুলো আমরা অ্যাক্সেস দিই সেগুলোর জন্য সিকিউরিটিতে কনসার্ন আছে এগুলোতে কিছু না কিছু অ্যাকশন হয় ডকারের প্রজেক্টের যে পোর্টটা থাকবে এক্সপোজ হইলেও সমস্যা যেমন চাই কর ঢুকতেই পারবে না নিজে আর একটা সিস্টেম এইগুলো হচ্ছে সমস্যা আর এই সমস্যার আগেই হচ্ছে এই জিনিসগুলো ছিল এতক্ষণ যা করলাম এটা প্রজেক্টে এই কাজগুলো করা লাগবে ঠিক আছে নেক্সট দেখা পাবো আসেন্ড আমরা দেখেন নাই আচ্ছা দেখেন যে কোনো একটা ডিজিটাল ওশানে যে কোনো অ্যাকাউন্ট যদি খুলেন একটা ভিউ পাবেন কিছু একটা আমাদের হোমে যাই আর কি এরকম একটা ভিউ পাবেন ঠিক আছে এই ভিউ থেকে যেটা করতে হবে আমাদেরকে একটা সিপিও তৈরি করতে হবে এখানে দেখেন আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন যেমন এই যে একটা ম্যানেজ ডেটাবেস নিজের মতো একটা ডেটাবেস তৈরি করা একটা লোড ব্যালেন্সার তৈরি করা দেখছেন লোড ব্যালেন্সের জিনিসটা আলাদা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফোর্ট ফরওয়ার্ডিং বলা যায় তাছাড়া লোড ব্যালেন্সার না ওইটা টপিকটা আলাদা নেক্সট হচ্ছে দেখেন টেক এ স্ন্যাপশট হ্যাঁ আমরা যে কোনো একটা স্ন্যাপশট নিতে পারি যে কোনো একটা নির্দিষ্ট ভিপিএসেরও হইতে পারে আবার আমরা যদি এই লোশের কি বলা যায় এর ফাইল সার্ভারটা ব্যবহার করি সেখান থেকেও আমরা চাইলে নিতে পারি ঠিক আছে পুরো কম্পিউটারেরই একটা কপি তোমার হার্ড ডিস্কের এখন যে অবস্থা আছে পুরোটার একটা কপি আর একটা হার্ড ডিস্ক নিয়ে নিলাম এটাকে স্ন্যাপশট বল ঠিক আছে তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ডিজিটাল ওশান ইডাব্লিউর প্রোভাইড করে শুধুমাত্র আমি যদি বলি যে আমি নিব তাহলে প্রতি মাসে এক্সট্রা একটা চার্জ কাজে কাটে ঠিক আছে ফাইল যত বড়ই হোক ওরা সম্ভবত ফিক্সড পাঁচ ডলার বা এরকম কাটে আর এক্সট্রা যে জায়গাতে স্ট্যাম্পশটটা রাখবে ওটার স্পেস আর এটার স্পেসের দাম সেম ঠিক আছে এখন হচ্ছে আমরা একটা ফায়ার ইয়া একটা ড্রপলেট তৈরি করবো ডিস্ক এই যে আমরা নিউ প্রজেক্ট তৈরি করি নিউ প্রজেক্টে আপনি একটা নাম দেবেন হচ্ছে আমরা একটা প্রজেক্ট দিয়ে রাখছি এই নামে একটা প্রজেক্ট আছে আর একটা প্রজেক্ট চাই তৈরি করতে পারি ধরেন দিলাম হচ্ছে ওসেন বিপিএস ডিসক্রিপশান দিতে একটা ডেসক্রিপশন দিতে পারেন আর কোনো কিছু হচ্ছে আপনার ইয়া না কী বলে কোনো ধরনের দিয়ে রাখি আর কি একটা প্রজেক্ট বানাচ্ছি ফার্স্ট প্রজেক্ট বানালাম ওশেন বিপিএস এর যাওয়ার পর এইখান থেকে আপাতত আপনি স্কি ফোন নাও দিতে পারেন ফোন নাও দিলে এখানে দেখবেন আপনাকে অপশনগুলো দিবে আসলে আপনি এই প্রজেক্টে কি কি করতে চান ঠিক আছে এখানে সব কিছু দিয়ে দিছে

এ ড্রপ প্লেটে যাওয়ার পর এই যে এখানে বলতে হবে কোন রিজিয়ন হ্যাঁ বাই ডিফল্ট একটা দিচ্ছে আপনি আপনার আশেপাশের আমাদের হচ্ছে সিঙ্গাপুরটা সবচেয়ে কাছে পড়ে আর কি ব্যাঙ্গালোর কাছে না ওকে ড্যাম যেটাই দেন নেক্সট হচ্ছে এখান থেকে যে কী ইনস্টল করবেন আসলে হ্যাঁ যেমন আলমালিন্যাক্স আছে সেন্টুয়েস আছে ডেভিয়ান আছে ফেডোরা আছে রকি আছে হ্যাঁ আমরা হচ্ছে উভন্তু দিলাম আর এই যে হচ্ছে চব্বিশ দশমিক দশ আর আমাদেরকে আমাদের বিপিএসে যেটা দিয়েছে সেটা হচ্ছে বাইশ পয়েন্ট হ্যাঁ লেটেস্টটা দেয় না আর কি পুরনটা দিছে একবার শুনে দিছে এরপর আসেন এখানে বেসিক প্ল্যান আছে জেনারেল পারপাস আছে সিপিউ অফটিমেজ আছে মেমোরি অফটিমেজ আছে স্টোরেজ অপটিমাইজ আছে এগুলো সব হচ্ছে ডিডিকেটেড সিপি হ্যাঁ এগুলো তো একটু বেশি পড়ে হ্যাঁ আমরা প্র্যাকটিসের জন্য যদি কেউ ইউজ করেন বা হচ্ছে খুব কম রিসোর্স ছোটো প্রজেক্ট রান হবে ধরেন হচ্ছে একটা নোট প্রজেক্ট রান হবে তেমন হেভি কিছু না বা হেভি হেভি কোনো ট্রাফিক আসবে না তো সেক্ষেত্রে বেসিক প্ল্যানটা নেওয়া যায় তো নেওয়ার পর দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে অনেকগুলো প্যাকেজ দেওয়া যায় যেমন এক জিবি ওয়ান সিপিউ পঁচিশ জিবি তো মিনিমাম যদি আপনি ডকার ইউজ করতে চান তাহলে টু সিপিউ লাগবে ঠিক আছে সিপিইউ সিপিউ পঞ্চাশ জিবি এটা হইলে আপনি রান করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি এটা নেওয়া যায় টু এম ডি যেটা বুঝে গেছে মানে মিনিমাম যে কোনো কাজের জন্য এই সিপিউটা মিনিমাম ভালো আর কি আর এই দুটো হচ্ছে টেস্ট মানে শেখার জন্য শেখার জন্য যদি ধরেন প্র্যাকটিসের জন্য এই দুটো ঠিক আছে ঠিক আছে আর এমনিতে একটু হেভি লোড কারণ টকার একবারে ফালাই দেওয়ার জিনিস না এটা হচ্ছে দেখেন মাসে একুশ ডলার তাহলে কত পড়ে একুশশো টাকা না ইয়া পঁচিশশো টাকার মতো পড়ে পঁচিশশোর মতোই পড়বে একুশ ডলার হিসাব দেন না হারে কাছে পড়বে আর কি একটু কম বেশি এক বছরে এক মাসে মিয়া ওটা বিপিএস এ বছর পাইলে কই বিপিএস সব মাসে আপনার তো দরকার নাই আপনি যার প্রজেক্ট করবেন তার দরকার মিয়া পাগলা আচ্ছা এরপর দেখেন এই যে অটোমেটিক ব্যাকআপ যেটা আছে না এটা ওরা অটোমেটিক হচ্ছে প্রতিদিন একটা ব্যাকআপ না এটার জন্য টাকা কাটে আর কি সম্ভবত না একটা টাকা কাটে আর এখানে দেখেন এসে শেষ কিটাই ঠিক আছে আর কিছু চেঞ্জ করার দরকার নাই নেক্সট হচ্ছে এখানে দেখেন যে আপনি চান যে এনএস ডেটাবেস ইউজ করব এর সাথে এই প্রজেক্টের সাথে আমি বলি নর্মালি ডিজিটাল ওশান বা এডব্লিউএসে যে কাজগুলো করা হয় আমরা যেরকম মাল্টিপাল প্রজেক্ট চিন্তা করতেছি এখানে একটা বিপিএস মানে একটা প্রজেক্টই চল বা সেকেন্ড আর কোনোটা চালায় না কোম্পানি তো কাজ আমি ক্লায়েন্ট আমার হচ্ছে আমি যদি একটা আমার ইয়া লাগবে আমার সিস্টেমটা হচ্ছে ডেলিভারি ম্যান এটার কি বলে স্ট্রিট ফার্স্ট বা কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের প্রতি সেকেন্ডে কি পরিমাণ রিকোয়েস্ট আসে মনে কারণ আমি বলে দিলাম যে ভাই আমার কুরিয়ারটা পাঠান আমি হচ্ছে কাস্টমার তো বলে যে ভাই ঠিক আছে আপনার ইয়েতে তুলে দিছি গাড়িতে তুলে দিছি আপনি কিছুক্ষণ পরপর ট্র্যাক করে নিন কোনো কামে না থাকলেও মনের খুদ কারণে কিছুক্ষণ পরপর শুধু রিলোড দেবে একজন কাস্টমার দেখা গেছে যে পাঁচ মিনিট পর পর একটা দেয় বা তো আর অ্যাট এ টাইম একটা ডেলিভারি দেয় না যদি ডেলি হিসাব করি বাংলাদেশে ডেলিভারি যদি হয় পাঁচ থেকে ছয় হাজার ওরা ডেলিভারি হয় পাঁচ থেকে ছয় হাজারের জন্য যদি ছয় হাজার কাস্টমার হয় ওরা প্রতি সেকেন্ডে কতবার বা কতবার রিকোয়েস্ট দিতে পারে এই যে রিকোয়েস্টগুলো দেয় সাথে সাথে ভোট পড়ে কোথায় সারবারে সার্ভার সারবার প্রতিবার যখন ডেটাগুলোকে ট্রান্সফার করে ছোটো ফাইল যেগুলো আমরা তো নর্মাল দেখা গেছে যে একটা দুই কেবির ইমেজ ডিএমবি ইমেজ নিয়ে কাজ করি অনেক কিছু একসাথে পাঠায় অনেক ভালো একটা কোয়েরি রান হয় অনেকগুলো ইস্যু তখন আসে অপটিমাইজড না সামলানোর জন্যই দেখবেন যে সিপিউ ছিল মাত্র ইউজ হয়েছে এখন জিরো পার্সেন্ট এখন মনে হয় সর্বশেষ ইউজ করার সময় থার্টি পার্সেন্টের উপরে যেতে পারি নাই হেভি লোড পড়ে তখন দেখা গেছে নাইনটি নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিপিউ চলে একটা ডেডিকেটেড সি পেয়ার হোস্টিং নিলে ওখানে আমরা দেই দুই জিবি সর্বোচ্চ পাঁচ জিবি তাও র্যাম থাকে হচ্ছে চার জিবি তাও কতজন মানুষ ইউজ করে কেউ জানে না চার জিবি যে কতজন কয়টা ওয়েবসাইটে যে চলতেছে এটা কেউই জানে না এই ওভারঅল হচ্ছে সাইটের পারফরমেন্স ডেডিকেটেড সার্ভার দরকার ঠিক আছে আর হয়ে গেছে দেখেন এখন দেখেন এখানে ওয়ান ডপলেট ডপলেট হ্যাঁ এগুলো হচ্ছে আপনি এটা হচ্ছে আপনি যদি চান এই প্যাকেজের সাথে একটা ম্যানেজ ডেটাবেস নেবেন ডেটাবেস তো আপনার এক্সট্রা লাগবে আপনি যদি বললাম না ডিপিএস রাখলেই আপনার ডেটাবেস করে দিয়ে দেবেন ডেটাবেসটা কখন হচ্ছে সোর্স ফাইলের সাথে থাকে না সোর্স ফাইল যে সোর্স ফাইল যে সার্ভারে থাকে ডেটাবেস ওই সার্ভারে রাখে না আর কি আর এটা কিন্তু আলাদা সার্ভারই এটা যেটা দেখতেছেন না কি যেন বলে ডেটা বেস সার্ভার যেটা এটা কিন্তু আলাদা সার্ভার হ্যাঁ মাসে মানে খরচ আছে আপনি যখন ডেডিকেটেড সার্ভারে যাবেন তখন হিউজ খরচা কিন্তু আপনাকে হচ্ছে যখন প্রয়োজন তখন ইউজ করাই লাগবে যখন সিকিউরিটি দরকার ভালো ট্রাফিক লোড করা দরকার এটাই প্রয়োজন বুঝে গেছে তারপরে সাবস্ক্রিপশন বেস যখন আপনি সার্চ মানে সাস সফটওয়্যার যখনই চালু করবেন তখনই হচ্ছে আপনার ডেডিকেটেড সার্ভারই লাগবে কারণ মানুষ ফাওক আমি হচ্ছে টেস্ট করতে আসবে ভাই দেখি একটু হিট করে দেখি কি অবস্থা কি আছে না একটু চালাবে ওইটা হচ্ছে আপনার ক্লাউড হ্যান্ডেল করে নেবে এটা একটা সুবিধা আপনি একসাথে যদি এক কুটিও দেন সেটাকে ব্যালেন্স করে ফেলবে তবে এটা ম্যানেজ করা যাবে সমস্যা হয়ে যায় আর কি আচ্ছা নেক্সট হচ্ছে যে ক্রিয়েট ডেটে যদি ক্লিক করেন না নেক্সট যেটা হবে আপনাকে এখন সেমভাবেই একটা ওভন্ধু সেট আপ হবে আর একটা রুট আর পাসওয়ার্ড দিয়ে দেব আমাদেরকে যে এটা যেরকম পাসওয়ার্ড পাইছে না এই যে একটা আইপিআর পাসওয়ার্ড দিয়েছে না তো এই ডিজিটাল ওছে সেম আইডিআর পাসওয়ার্ড দেয় কিন্তু পাসওয়ার্ডটা লগ ইন করার সাথে সাথে বলবে যে আপডেট করতে ওয়ান টাইম পাসওয়ার্ড আর এটা হচ্ছে হোস্ট হোস্টেম আমরা একটা আইপি পাইছি না এখানে কি পেয়েছি আইপি পাইছি না ওরা কিন্তু আমাদেরকে কোনো সাব ডোমেন দেয় নাই বা ডোমেন দেয় নাই ডিজিটাল ওশন যেটা করে এরকম একটা ডোমেন নাম দিয়ে দেয় যে নামটা পাইছেন না এটা একটা ডোমেনের নাম এটা ডট ডিজিটাল ওশন দিলেই হচ্ছে আপনি ডিপিএসি এটা হচ্ছে যত বাড়াবেন খেয়াল করে দেখেন আমি আগেই বলছি ব্যালেন্স করার জন্য কিন্তু এক সিপিউতে প্রজেক্ট চালানো প্রজেক্টে কী হয় তিন চারটা সিপিউতে আপনার প্রজেক্টটা রান থাকে দেখা গেছে এক সিপিউতে লোড বেশি ইউজার সবগুলোকে আরেক পিসিতে পাঠিয়ে দেয় তো লোড বেশি আরেকটাতে পাঠায় এরকম আপনার বাড়বে বুঝ মানে এটা তো হচ্ছে প্রতিটা ড্রপলেটের এখন তো আমি একটা ড্রপলেট নিচ্ছি আমি যখন দুইটা নিব তখন আমার ডাবল খরচ আসবে তিনটা ডাবল খরচ আসবে এখন যতগুলো সিপিও কিনবো সবগুলো হচ্ছে সেম কনফিগারেশনের আর কি না ওয়ান ড্রপলেট মানে বুঝতেছে একটা কম্পিউটার কিনতেছি দিব তখন দুইটা তখন তিনটা এটা লাগবে হচ্ছে যখন আমরা লোড ব্যালেন্সিং আপাতত দরকার নাই এক ডেট দিয়ে ক্রিয়েট একটা কি হয়ে যাবে ডিজিটাল সার্ভার না এটা সম্ভবত এটা সেই যে এখানে বলে হয়ে গেল এই যে আমরা কিন্তু আমাদের সার্ভার আছে ঠিক আছে এই যে সিডনিতে আছে আছে আমাদের আছে কানাডাতে তার কাছে মানে বিষয়টা হচ্ছে এরকম মনে করেন যে অ্যামাজনে হচ্ছে আপনি এই কারণে বড় কোম্পানি কোনথাও রাখে না ওদের নিজেদেরই সার্ভার থাকে সব জায়গায় এই যে আপনি যতগুলো বড় কোম্পানি আছে না সবাই নিজেদের সার্ভার নিজেদের কম্পিউটারেই থাকে এরকম একটা বড় রুমে ভালো কনফিগারেশনের একটা কম্পিউটার কিনে সেটা সার্ভার বানায় হয়ে গেল না তোমার পিছিয়ে অ্যাপাস ইনস্টল মানি তোমার পিছিয়ে একটা সার্ভার হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারতেছি না কারণ তোমার ওই আইপিটা ম্যাপ করা নয় ঠিকঠাকভাবে আইপি নিয়ে ম্যাপ করো দেখবে তোমার তোমার নামে ডোমেন থাকলে পিসিওন থাকলে ওইটা ভিজিট করো ডোমেন কিনে নিলে তো রিয়েল আইপি পেয়ে গেলাম আর আর একটা হচ্ছে আইসপিতে যদি বলো যে একটা মানে আইএসপি যে রিয়েল আই পি দেয় ওটা হচ্ছে হোস্টিং আইপি আমরা যে আইপি দিয়ে ভিজিট করবো সেটা হচ্ছে ডোমেন আইপি সাত ডলার পার মান্থ আচ্ছা দিয়ে নেক্সট করলে এখন দেখেন ক্রিয়েট করার পরে কি কি আসে সেগুলো দেখাই এই এরকম একটা ভিউ আসবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ভিউ আসবে যে এখানে আইপিটা বলে দিছে ঠিক আছে এর দুই জিবি পঞ্চাশ জিবি ডিস্ক আমরা এখান থেকে হচ্ছে যদি ক্লিক করি রিলসে চলে যাবে এখান থেকে দেখবেন যে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড ভুলে গেছি পাওয়ার অন অফ করা যায় এটা সব জায়গায় যায় রিসাইজ করা যায় হ্যাঁ যেটা আছে আমি সেটা হারায় নিলাম ব্যাক নেওয়া যায় এনি টাইম এখানে সেটা অটোমেটিক ব্যাক আপ করা লাগে আর কি এনি টাইম চাইলে আমি ব্যাক নিতে চলে থাকে কখন আমি কি করছি এর চোদ্দো দিন আগে হচ্ছে আমি পাসওয়ার্ড রিসেট করছি এটাই বললাম মানে এই লকগুলা হচ্ছে যার থেকে আমি সার্ভারটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে সে আসলে আমার কী কী লক রাখছে ঠিক আছে তারপরে ডিস্ট্রয় করে দিতে পারি এনি টাইম ফুল পে করে দিতে হবে যেহেতু হচ্ছে আমার এখানে দেখেন অলরেডি এক পয়েন্ট পঞ্চাশ ডলার জমে গেছে আমার কাছে পায় পায় তো যেহেতু সে আমাকে এটা এখন ডিস্ট্রয় করতে দিবে না এই টাকাটা পে করে দেন করা যাবে ঠিক আছে থাকবে আবার তোমার টাকাও কাটতে থাকবে আর কার্ডে যদি টাকা শেষ হয়ে যায় অফ হয়ে যাবে না পড়ে থাকবে টাকা দেওয়ার পরিস্ট্রয় করা যাবে আর কি এ হচ্ছে ওভারঅল অবস্থা আর আইপির জন্য যে পাসওয়ার্ডটা অ্যাক্সেস যেটা আছে না এই অ্যাক্সেসের এখানে যে একটা পাসওয়ার্ড আছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড করলে এই অ্যাকাউন্টের মেইল একটা পাসওয়ার্ড পাঠায় টেম্পোরারি ওটা দিয়ে লগ ইন করার সাথে সাথে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট করতে হয় ঠিক আছে আর বাকি সব জিনিস সেম এই মোবাইল স্ক্রিমে যাবেন আইপিটা বসাবেন আর পাসওয়ার্ডটা বসাবেন হ্যাঁ এখানে আছে আছে এখানে কোন এক জায়গাতে একটা এটা এই যে কনসোল আছে না কনসোলে ক্লিক করলে এখানে হচ্ছে এই যে টার্মিনালটা ওপেন হয়ে যায় আসতে মাঝে মধ্যে একটু ঝামেলা করে ড্রপলেট শুধু টার্মিনাল পাওয়া যায় আর কিন্তু পাশে যে ইয়েটা আছে না এক্সপোর্টটা আছে না ওইটা না এই যে লগিন হয়ে গেছে নাই মানে এখানে এটা যেটা হয় এ হচ্ছে এটা কিন্তু সে নিজে বানাইছে অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করে পুরো বিপিএসকে স্ক্যান করে যত ডিরেক্টরি আছে সব নিয়ে আসে আর কি এখানে অনেকটা ইয়ার মতো যে ফাইল ম্যানেজার করা ফাইল ম্যানেজারের মতো কাজ করে আর কি এটা দেখেন এটা সিপিও কিন্তু অনেক হাই দেখছেন লো সিপিও হইলে অবস্থা হয় আর কি হাই সিপিও লাগে লো সিপিও আচ্ছা এরপর আসেন হচ্ছে যদি আমরা ইয়েতে যাই এডাবলিউ এস এ যাই লগ ইন করে

বাকি সব তো অনেক পরে আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা যদি এ লগ ইন করি বাই ডিফল্ট হচ্ছে এই পেজটা পাবো কনসোল বলে আর কি এটাকে ঠিক আছে আমরা কি পাবো বলেন কনসোল হ্যাঁ আমরা মূলত কনসোলের জন্য অ্যাকাউন্টটা খুলি আর কি হ্যাঁ আমাদের মেন কাজ হচ্ছে কনসোল তো দেখেন এডাব্লিউ এসে কি কি করা যায় এগুলো হচ্ছে আমি ভিজিট করছি আর কি ওদের যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি ভিজিট করছি আর এখানে যদি ক্লিক করেন ওদের সবগুলো সার্ভিস এখানে দেখায় ব্লক চেন ক্লাউড ফাংশন কম্পিউট কন্টেইন ডেটাবেস ডেভেলপার টুলস ওদের যত সার্ভিস আছে সব এখানে আপনার ইয়ে করা আছে এটা কি বলে লিস্ট করা আছে তো আমাদের ডেভেলপমেন্টে যে দুইটা জিনিস লাগে একটা হচ্ছে এস থ্রি আর একটা হচ্ছে এসি ইসি টু বুঝে গেছে ইসি টু বলতেই হচ্ছে আপনার ইয়া বুঝায় আর কি আমরা যে পিসিগুলো বানাই ম্যানেজ সিপিউগুলো সেটা হচ্ছে ইসি টুতে থাকে তো দেখেন ইসি টুতে যদি ক্লিক করি ইসি টুতে ক্লিক করলে সে আমাকে এরকম একটা জায়গাতে নিয়ে আসবে পামচান ইনস্ট্যান্স এরকম একটা পার্টে নিয়ে আসবে আমি কি চাই না চাই তো ওইখানে সব হচ্ছে আপনাকে ডিটেলসগুলো দেখাচ্ছে কী অবস্থা না অবস্থা ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা করবো এই যে ইনস্ট্যান্সেস দেখছেন ইনস্ট্যান্সেসে ইনস্ট্যান্সেসে গেলে আপনি যতগুলো সিপিউ ইউ তৈরি করবেন নিজের মতো করে সবগুলো সে এখানে লিস্ট আউট থাকে আমরা একটা ধরেন একটা লঞ্চ লঞ্চে ক্লিক করি তো এখানে এসে মূলত নামগুলো আসে যেমন এখানে দেখে রাখতে হচ্ছে কি মাই ওয়েব সার্ভার তো আমি এখানে নাম দিলাম হচ্ছে ধরেন দিলাম ফাইল সার্ভার এরকম একটা নাম দিলাম আর কি ফাইল সার্ভার তো ফাইল সার্ভার দেওয়ার পরে যে এখানে আসছে অনেকগুলো পার্ট আছে আর অপারেটিং সিস্টেম চান যেমন অ্যামাজনের নিজের নিজস্ব একটা লিনাক্স আছে ম্যাকস আছে উইন্ডোজ আছে রেডহেড আছে এদের অনেক বেশি আছে আছে এরকম আমরা এখান থেকে যে ধরুন উভন্তু সিলেক্ট করলাম ঠিক আছে তো উভন্তু সিলেক্ট করার পর এই এখানে কিছু জিনিস আসে আসলে কোন ভার্সন আপনি ইউজ করতে চান বাইডিফল দেখেন একদম লেটেস্ট যেটা সেটা এখানে কী করা আছে সিলেক্ট করা আছে আর এখানে দেখেন ফ্রি টায়ার ইলিজিবল দেখছেন একটা অপশান দেখছেন এর মানে হচ্ছে ওই কেউ যদি ফ্রি অ্যাকাউন্ট খুলে তার যতদিন ফ্রি ক্রেডিট আছে ততদিন এই ভার্সনটা ইউজ করতে পারবে তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে আর অনেকগুলো দেখবেন দেখছেন এই দুইটা হচ্ছে ফ্রি আপনার ব্যবহারযোগ্য আর বাকিগুলোর জন্য হচ্ছে আপনাকে পেইডই করা লাগবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এখানে হচ্ছে যে এটা শুধু এসকিউএল সার্ভার মানে এরকম বিভিন্ন সার্ভারের জন্য হচ্ছে উভন আলাদা আলাদা করে ওরা বানায় রাখছে ঠিক আছে আপনি আসলে কোনটা ইউজ করবেন আমাদের হচ্ছে এই যে নর্মাল যে উভন্তু এল টিএস যেটা আছে এটাতে চলে যায় আর লাগে না বুঝে গেছে এরপর দেখেন কনফার্ম না করলে হবে এটা সিলেক্ট হয়ে আছে এখন দেখেন আর্কিটেকচার কি লাগবে চৌষট্টি বিটের একটা কিছু লাগবে মানে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন ওটা ডিটেলস হচ্ছে মূলত এখানে দেখাচ্ছে এরপর নিচে আসেন নিচে আসার পর এটা হচ্ছে সবচেয়ে ছোট ওয়ান সিপিউ ওয়ান জিবি মেমোরি আর এটাই ফ্রি টায়ার দিয়ে রাখছে আর বাকি সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে এটা আর কি টু ন্যানো একটা আছে ফ্রি টায়ার এলিজিবল ক্লিক করেন টাকা লাগবে শুধুমাত্র যে ফ্রি এলিজিবল যেটা না এটাই শুধুমাত্র হচ্ছে ফ্রি ক্রেডিট কার্ডে ইউজ করা বুঝে গেছে তো এরপর দেখেন মিনিমাম যেটা দরকার সেটা হচ্ছে এটা ফোর জিবি রেমোরি মেমরি আর সবচেয়ে ভালো হচ্ছে এটা আর কি ঠিক আছে সবচেয়ে ভালো না মানে মিনিমাম ভালো যেটাকে বলে আর কি এটা দেখেন যদি ক্লিক করি একটা এই যে আট জিবি ই এরকম কিছু একটা আসছে এরপর দেখেন এখানে এই যে পার আওয়ার কত টাকা সব চলে আসছে দেখছেন তো ওদের হিসাবটা হচ্ছে কি রকম কোন মানে ওদের এটা হচ্ছে দুইভাবে সাবস্ক্রাইব করা যায় মাসে যা আসে তাই আর একটা যদি ব্যবহার হয় তা দেখা গেছে এক ঘন্টার মধ্যে দেখা গেছে মাঝে মধ্যে এত পরিমাণ ভিজিটর হয়েছে প্রায় এক ঘন্টাতে দেখা গেছে এক মাসের বিল করে ফেলবে ঠিক আছে তো অনেকগুলো প্যাকেজে হচ্ছে এখানে আপনার ইসি টু ইনস্ট্যান্সগুলো বানানো যায় আর কি এরপর আসেন ধরেন যে কোনো একটা দিলেন টি টু মেট্রো লাগে হ্যাঁ এটাকে আপনি যদি ক্রিয়েট করেন হচ্ছে আর এস এটা ইউজ করি আর কি ইপিএম এই এটা হচ্ছে আপনার ইয়ে যে একটা এই আর এস এ কোড যেটা আছে এটা ইউজ করে হচ্ছে আপনার ভিপিএস লগ ইন করা লাগে হচ্ছে ইনস্ট্যান্সে লগ ইন করা লাগে ওটা একটা বানায় যেটা আপনি অ্যাকাউন্ট খুললে দুইশো ডলার এমনি এডাব্লিউএস এ আইডি লাগে না ফ্রি আর কি দুইশো দুইশো ডলারের শুধুমাত্র যেগুলো ফ্রি সোর্স এই যে যেমন এই যে টি টু যেটা দিলাম ওইটা ফ্রি যেমন এই যে টি টু মাইক্রো শুধু এটা ইউজ করা যাবে এর বাইরে অন্যগুলো না বুঝে গেছে অন্যগুলো ইউজ করলে ক্রেডিট কার্ড থেকে টাকা শুরু করবে ঠিক আছে হ্যাঁ এই যে এই এটাই দুশো ডলার পর্যন্ত ইউজ করতে পারবে দুশো ডলার শেষ সবশেষ এরপর আসলে যে আমরা একটা ই জেনারেট করলাম যেমন আর এস ইউজ করলাম কি প্যার তৈরি করলাম একটা নাম দিতে হবে দিলাম হচ্ছে এ সার্ভার কারবার হ্যাঁ তো ক্রিয়েট কি পেয়ার দেওয়ার পর ঠিক গেছে আচ্ছা কোথাও এটাকে সেভ করে রাখতে হবে হ্যাঁ তো আমি আপাতত ডাউনলোডে রাখতেছি ওনার জন্য এরপর আসেন এখান থেকে যেটা হবে যে আপনার নেটওয়ার্ক সাবনেট এগুলো আর তেমন কিছু দরকার নাই হ্যাঁ যেমন অ্যালো এস এসে যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে হবে তারপর এস টি ট্রাফিক ফ্রম ইন্টারনেট হ্যাঁ এটা অন করে দিতে পারেন ঠিক আছে দেখেন কেউ যেন এটাকে অ্যাক্সেস করতে পারে আর কি আর এখানে দেখেন কনফিগারেশন হচ্ছে কত ওয়ান ইন্টু আট জিবি জিপি এ হচ্ছে আপনার এসএসডি এগুলো সবগুলো ডিসক্রিপশান আছে সব মনে থাকে না যে থ্রি জিবি দিচ্ছি আর কি জিপি থ্রি মানে থ্রি জিবি অফার করতেছে আর এখানে চাইলে আরও বাড়ানো যাবে ঠিক আছে আর এটাই মিনিমাম এর চেয়ে কমানো যায় না আর যায় না অ্যাটলিস্ট আট ঠিক আছে তাহলে তো ওয়ার্নিং দিয়ে দি নেক্সট আট জিবি হয়ে যায় কাজ করা যায় আর এখানে অ্যাডভান্স আর অনেক কিছু আছে তো বেসিকের জন্য হচ্ছে দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে একটা নাম দেয়া কোন অপারেটিং সিস্টেম আর এখান থেকে আসলে আপনি কি ইউজ করবেন ঠিক আছে আর এই জায়গাতে একটা আছে হচ্ছে আর্কিটেকচার যা আছে এটা বাই ডিফল্টে আর কি অথবা আর এখানে একটা কি লাগবে এনাফ এখান থেকে কয়েকটা জিনিস চেক দিয়ে দেবেন বাকি সব যে কোনো সময় চেঞ্জ করা যায় ঠিক আছে দেন আমরা এখান থেকে যদি লঞ্চ ইনস্টেন্সে ক্লিক করি নেবে আমাদের জন্য একটা তৈরি করে দেবে হ্যাঁ আরেকজন ডিলিট করে ট্রাই করে আচ্ছা তো এখন দেখেন এখান থেকে আপনি সাকসেস হয়ে গেছে ঠিক আছে আর এখান থেকে আর অনেক কিছু আপনি তৈরি করতে পারেন ইউজেস পার্ট হ্যাঁ আপনি কতটুকু ইউজ করছেন এটার জন্য একটা দেয়া যায় কানেক্ট একটা আর ডিএস ডেটাবেস তারপরে যে ইলাস্টিক ব্যালেন্স হ্যাঁ এরকম আমরা এখান থেকে আমাদের ইনস্ট্যান্সে চলে যাই ইনস্ট্যান্সে যাওয়ার পর যদি এখান থেকে রিলোড দেন এই যে একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে দেখছেন এবং সেটা রানিং অবস্থায় আছে আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে এই ইনস্ট্যান্সের ডিটেলসে যেতে পারবো দেখেন আমাদের আই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছে হ্যাঁ আর এটা হচ্ছে যদি আমরা হোস্ট নেম দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে এটা আর এই জায়গাতে এই যে হ্যাঁ ওই কলামে সবগুলো তো অ্যাড্রেস কলাম তো ইস্যু না সবগুলো ভিন্ন ভিন্ন ডেটা আর কি দুনিয়ার ডেটা না কেমনে দেখাবে কোনোরকম দেখাইতে পারলে হইলো আর কি ঠিক আছে তো দেখেন এই যে আমাদের এখানে সার্ভার যদি থাকতো দেখেন সে ফ্রি হতে হচ্ছে একটা সাব দিয়ে দিছে যেটা হচ্ছে আমরা ইয়ে দিয়ে করা লাগে অন্যান্য সার্ভারের ক্ষেত্রে হচ্ছে ক্লাউড ইউজ করে করা লাগে এডাব্লিউএসই দেখেন অটোমেটিক দিয়ে দিছে ডিজিটাল ওশানেও দিয়ে দেয় এরকম একটা ডোমেন দিয়ে দেয় তো এখান থেকে আসেন আমরা বাকি সব জিনিস এখানে আসেন স্টোরেজ বাড়ানো ট্যাগ দেওয়া হ্যাঁ ফুল ইনফরমেশন এটা যাচ্ছে একটা পার্ট যে একটা তৈরি করলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এখানে আমরা টার্মিনাল ঢুকে গেছি দেখছেন এখন আমরা যেটা করবো শুধু গেল ঠিক টার্মিনালে গেলাম টেস্ট করলাম আচ্ছা এখন দেখেন এই দেখেন এখানে কিন্তু আমাদের সাইডটা চলে আসছে হ্যাঁ এটা কিন্তু আসছে এবার আসেন এখান থেকে যদি আমরা ইয়াতে যাই সিডি মানে খেয়াল করে দেখেন এই টাইপের টার্মিনাল হচ্ছে কাজ করা কঠিন আরকি এই চুপ আরে ভাই ওয়ার্কশপ চলছে দেখছেন কথাও বলতেছি সব বলবেন কেন তো দেখেন এখান থেকে এখন যাবেন কোথায় ড্যাশ এফএসি 2 হ্যাঁ then ls -a এটা দিলে তো সবগুলো ফোল্ডার দেখতে পারবে না কি কি ফোল্ডার এখানে আছে সাধারণত যায় কোথায় ডট fights.fight available আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখি এই জায়গা থেকে পাবলিক আইপি অ্যাড্রেস যেটা দিছে খুললেও চলে আসার কথা আসছে কিনা এন্ড জয় সেকেন্ডে দেখি পাবলিক আইপি এটাই চলে আসার কথা আমরা একটু দেখি দেখে যেতে হবে কোথায় সিডি দেন হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই ফাইলটা ভিজিট করার জন্য ওয়ে আছে যদি ইডিট মোডে অন করতে চান তা প্রথমে দেখানো হয় এডিট মোডের জন্য আছে অ্যানো হ্যাঁ আপনি যদি লেখেন অ্যানো টিরো জিরো জিরোল ডট কনটা হবে যে ফাইলটা অন হয়েছে না এটা হচ্ছে আপনি ডিলিট করতে পারবেন এডিট করতে পারবেন কন্ট্রোল এক্স দিলে আপনাকে বের করে দেবে ঠিক আছে আর যদি ক্যাট লেখেন ক্যাট একটু মানে কনসোলের মধ্যে আপনাকে পুরো ফাইলটা প্রিন্ট করে দিবে অংশের মধ্যে পুরোটা আপনাকে প্রিন্ট করে দিচ্ছি কালের মধ্যে যা টেক্সট ছিল সে প্রিন্ট করে দিচ্ছে ঠিক আছে দেখেন এবার সার্ভিস সার্ভিস পাবলিক আইপি অ্যাড্রেস এই যে চলে আসছে ঠিক আছে আচ্ছা আর এই সিস্টেম এটাই মানে হচ্ছে আপনি একটা বিপিএস যদি ম্যানেজ করতে পারেন দুনিয়াতে যত বিপিএস আছে সবগুলো সেমার সিস্টেমটা এক এক জায়গায় এক এক রকম এটা জাস্ট হচ্ছে একটু এক্সপ্লোর করলে হয়ে যায় অ্যামাজনের বিষয়টা হচ্ছে অ্যামাজনের থিওরিটিক্যাল জিনিস বেশি কোন চিপাই কি আছে এটা হচ্ছে অ্যামাজনের কোশ্চেন আপনি যদি বলেন যে ভাই আমি এডাবলিউএস নিয়ে কাজ করছি আপনি কখনো জিজ্ঞেস করবে না যে কীভাবে একটা মন্তু রান করতে আপনি জিজ্ঞেস করবে যে এই জিনিসটা কীভাবে করে রোড ব্যালেন্সার কীভাবে হ্যান্ডেল করে একটু বলতে কী আমি একটা ইসি টু এর সাইজ বাড়িতে চাই তাহলে কী হবে অ্যামাজন পুরোটাই থিউরিটিক্যাল প্লেস সার্ভারের যে জিনিসটা সেটা হচ্ছে জাস্ট আমরা প্রথম সেশনে যা দেখছি তাই বুঝে গেছে আর এ এর উপরে একটা এক্সাম আছে হ্যাঁ যে আপনি স্টাডি করে যদি এক্সামটা দিতে পারেন তাহলে হ্যাঁ এই সাইটা না একটু দেখে নিন একটা লিঙ্ক আছে ওখানে রেজিস্ট্রেশন করতে হয় ডেট ডেটেড সব আছে এক্সামটা দিতে হয় অনলাইনে ঠিক আছে এখন দেখেন যদি আমরা এটাকে অফ করে দিতে চাই হ্যাঁ ঠিক করলাম এর জন্য যে কোনো যে এর যে কোনো একটা কোর্স নামে নাইলে আসলে কোথাও হচ্ছে ওই যে মানে ইউটিউবে যেটা হয় আমরা সবাই খুঁজে ছোট ছোটো সলিউশন কমপ্লিট কোর্স কেউ এমনিতেও বানায় না আর কেউ বানাইলেও এটা ওইভাবে দেখে না আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা যেটা করব এই যে এখান থেকে যে আপনি টার্মিনেট করেন হ্যাঁ ডিলেট জায়গা মতো চলে গেছে ঠিক আছে এই টিকিটটা তো যেতে হ্যাঁ আচ্ছা এখন দেখেন আরেকটা পার্টি একটু দেখে শেষ করি হ্যাঁ এটা হচ্ছে এই যে একটু সময় লাগবে পুরোটা সে ডিলিট করবে আর কি আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন না কমান্ড দিয়ে দিচ্ছেন না যে ব্যাকএে তার কাজ চলতেছে আর কি একটা সময় পরে সেটা চলে যাবে এস থ্রি যেটা এস থ্রিটা মূলত হচ্ছে ফাইল সার্ভার এখানে শুধুমাত্র ফাইল রাখা যায় আর কিছু না তো এটা একদম ইজি এখানে কোনো কিছু করতে হয় না শুধুমাত্র একটা বাকেট তৈরি করতে হয় তো বাকেট বলতে বুঝলে একটা ফোল্ডার তৈরি করা জুড়ি তো দেখেন আমাদের একটা ইটেক ড্রাইভ নামে কিছু একটা আছে হ্যাঁ এই ড্রাইভে যদি আমি যাই এই ড্রাইভের ভিতরে গেলে এখানে হচ্ছে একটা পারমিশন আছে হ্যাঁ তো বাই ডিফল্ট আমি যত ফাইলই রাখি কেউ পায় না তো এখান থেকে হচ্ছে একটা অ্যাক্সেস ব্লক আছে সেটা অফ করতে হয় আর এখানে হচ্ছে একটা পারমিশন দিতে হয় পলিসি সেট করতে হয় যে যেখানে যে অ্যাক্সেস করতে পারে আমরা যদি অবজেক্টসের মধ্যে আসি তাহলে এখানে আসলে দেখবে যে আমাদের জেপিজিগুলো দেখছেন আর এটার মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার আমরা তৈরি করে রাখছি তো কোন ফাইল আচ্ছা এর সুবিধা হচ্ছে আমাদের যে আগে বলছি বিপিএস এর ভরসা নাই আর এ হচ্ছে আপনি যা কাজই করবেন সে একটা ব্যাকআপ রাখে ধরেন ডিজিটালে টাকা লাগে এডাবলিউএসি হচ্ছে খরচ বেশি তো ওরাই সার্ভিসটা একটু দেয় ঠিক আছে তো এটা খুব বেশি দিন না অল্প কিছুক্ষণের জন্য আর কি মানে ধরেন হচ্ছে আজকে নষ্ট হয়েছে না আপনি খুব দ্রুতই আজকে রাতে যোগাযোগ করে ব্যাকআপ ফাইলটা তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে সাপোর্টে যোগাযোগ করে ধরেন আমার এটা সাইজ হচ্ছে পঞ্চাশ টেরা বাইট যেহেতু ফাইল যদি আমি এটা একটা ভিডিও রাখি এটা তো একশো টেরাবাইট হইতে পারে তার মানে এটাকে ব্যাক আপ নেওয়ার জন্য ওরা আরও একশো টেরা ইউজ করতেছে হ্যাঁ তো ওরা খুব বেশি দিন রাখে না সাতটা মধ্যে ওই ফাইলগুলো আবার রিট্রেপ করে আপনি নতুন করে আবার নিয়ে নিলেন বাকি কাজ তাদের অ্যাটলিস্ট কনফার্ম করা যায় ভাই অ্যাটাক হয়েছে আমার সব গেছে ওরা আবার এটাকে ঠিক করে দেবে

এটা সার্ভার বানাইছি আর কি যেমন হাই অদূর্য যদি হন তাহলে সুন্দর করে বের হয়ে চলে যান কারো কাছে আটকানো না হোয়াটসঅ্যাপটা শেখানোর জন্য টাইম দিতে পারেন থাকবেন না আচ্ছা আমার সিপিউ হেভি হয়ে গেছে আচ্ছা রেকর্ডটা অফ করে দিয়ে হ্যাঁ রেকর্ডের কাজ